আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। খুব বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংগঠনিক রদ বদল হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি জনগণ মননায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবেগ হয়ে থাকে, সেই আবেগ যে হৃদয়ে থাকে তার নাম যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাদের নেতৃত্বে আজ আমি শ্রীরামপুর হুগলি যুব তৃণমূল কংগ্রেসের যে দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব আমি মাথা পেতে নিয়েছি এবং এটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হয়েছে যে মানুষের জন্য কিছু কাজ করা দরকার। কাজের অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু এমন কোনো কাজ করতে হবে যেটা মানুষের একদম অন্তরে গেঁথে থাকে, সেই কাজটা মানুষের কাছে গিয়ে মিশে যায়। তাই প্রত্যেকের মতামত এবং সহযোগিতা নিয়ে আমি ভাবলাম যে এই প্যান্ডামিক সিচুয়েশনে যে করোনা নামক একটা রোগে প্রাদুর্ভাব দেখা গেছে, সেই রোগটি মহামারীর রূপ নিয়েছিল, মানুষে মানুষে বিভেদ এবং বিচ্ছেদ তৈরি করেছিল। সেই সময় যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রাণের বাজি রেখে মানুষের পাশে ছিল তারাই তো কোভিড যোদ্ধা, তাদের প্রথম সম্মান। তাই আজ যারা সেই করোনার সময় বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভূতপূর্ব অনুষ্ঠান, আমরা আনন্দিত, আমরা কৃতার্থ আপনাদেরকে আজকের দিনে আমরা বরণ করে নিতে পেরে, স্বাগত প্রদান করতে পেরে, কারণ আপনারা যে লড়াই লড়েছেন তার কোনো তুলনা চলে না।